हेलो आमार खाना पीना प्रिय सु बंधुरा आमी अनिर्बाण आपनादेर स्वागत जानाई अनिर्बाण फूड किचेने। डिमेर कारी खेते सबारी भालो लागे। आज आमी निये चले एसेछि रेस्टुरेंट स्टाइल एग कारी। कम परिश्रमे अल्प जिनिस दिए रेस्टुरेंटेर मतो एग कारी किभाबे बानाबेन सेटाई एई रेसिपिते देखिएछि। चलुन ताहले शुरू करा जाक। एग कारी बानानोर जन्य सबार प्रथमे आमरा डिमटा जले सिद्ध करे नेब। জলে একটু লবণ দিয়ে দেব, তাহলে সেদ্ধটা তাড়াতাড়িও হবে আর ডিমের খোসাটা ছাড়ানোর সময় ভালোভাবে উঠে আসবে। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমরা উপকরণগুলোকে রেডি করে নিই। আমরা এখানে রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল এগ কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টি টমেটো, আর নিয়ে নিয়েছি পুরো একটা গোটা রসুন এর কোয়া আর বেশ কিছুটা পরিমাণ আদা, আর নিয়েছি বেশ অনেকগুলো শুকনো লঙ্কা, আর একটা স্পেশাল জিনিস নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন কিন্তু ঠিকই দেখছেন, আর তা হলো শেকড় সহ ধনেপাতার নিচের দিকের অংশ। এটা একটা চেনা কিন্তু মশলা হিসেবে অজানা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যা একটা স্পেশাল ফ্লেভার এনহ্যান্স করে এই রেসিপিতে। আপনারা হয়তো ভাবছেন মশলাপাতিগুলো একটু বেশি নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা রেস্টুরেন্ট স্টাইলে বানাবো তাই স্পাইসি করতে আর এই রেসিপিটা পারফেক্ট করতে মশলাপাতিগুলো একটু বেশি পরিমাণ নিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, যতগুলো পেঁয়াজ নেবেন ঠিক ততগুলোই টমেটো নেবেন। হ্যাঁ, এটা রেসিপিটাকে পারফেক্ট বানানোর জন্য একটা স্পেশাল ট্রিক্স অথবা প্রসিডিওর যাই বলতে পারেন। এরপর পেঁয়াজগুলো রাফলি চপ করে নেব, টমেটোগুলো এইরকম বড় বড় করে কেটে নেবেন। কষ্ট করে বেশি কুচি করতে হবে না, কারণ সেই অ্যাটলিস্ট সব কিছুই মিক্সিতে পেস্ট হবে। সুবিধার মধ্যে শুধু এই যে ছোটো সাইজের হলে কষাটা তাড়াতাড়ি হবে। এরপর আদাগুলো সামান্য কুচি করে নেব সুবিধার জন্য, আর রসুনও শুধু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আমার আর হাত দেওয়ার দরকার নেই। এরপর যা করবে মিক্সি করবে। তো গ্যাস জ্বেলে কড়াই গরম করে নেব। 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু সরষের তেল তাই তেলটা ভালো করে গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেব, তবে একদম হালকা করে অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে ভাজবেন না, এতে পেঁয়াজের মিঠা ভাবটা কারির মধ্যে পাওয়া যাবে। যেহেতু এটা একটা স্পাইসি রেসিপি তাই বেশি মিঠা ভাবটা এখানে ভালো লাগবে না। ব্যাস, এইবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গোটা রসুন দিয়ে দেব, কেটে রাখা আদাটাও দিয়ে দেব আর গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, এর সাথে ধনেপাতার শিকড়গুলোও দিয়ে দেব। আর যেহেতু রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে বানাবো তাই ফ্লেভার একদম পারফেক্ট করার জন্য দিয়ে দেব কিছু পরিমাণ কাজু। ফ্লেভার বানানো ছাড়া কাজু দিয়ে কারি বেশ গাঢ় গাঢ়ও হয়। আপনারা চাইলে কাজুটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। ব্যাস, সব কিছু একসাথে দিয়ে আমরা উপকরণগুলোকে 2 মিনিট সময়ের জন্য ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় ও ভাজা হয় তাই কিছুটা লবণ দিয়ে দেব। তারপর টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোর জলটা পুরো বেরিয়ে টমেটোগুলো গলে বাকি মশলার মিশে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায়। আপনারা টমেটো দেওয়ার পর মিডিয়াম হিটে ঢাকনা লাগিয়েও ভেজে নিতে পারেন। ব্যাস, এইবার মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব তাই একটু ঠান্ডা করতে রেখে দেব। চলুন ততক্ষণ এগ কারির মেন উপাদান এগটা রেডি করে নেব। এগ কারি করার জন্য আমরা 5টা সেদ্ধ করা ডিম নিয়েছি
এটাকে ভেজে নেব। তাতে খেতে খুব ভালো লাগে। ডিমগুলো তেলে ভাজার আগে এইভাবে ছুরি দিয়ে আলতো করে কেটে নেবেন। তাতে ডিমটার ভেতরে তেল ঢুকে ডিমটা ভেতর থেকে ভাজা হয়, খেতে খুব ভালো লাগে। তারপর মশলার মধ্যে নাড়ার সময় ফ্লেভারটা ভেতর পর্যন্ত যায়। এইবার ডিমগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে নাড়িয়ে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। কালার আসা শুরু হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব কিছুটা হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। এতে ডিমের উপর মশলার একটা সুন্দর কোটিং পড়ে যায় আর কালারটা খুব সুন্দর দেখতে লাগে। আর যেহেতু আমরা তেলটা পরে রান্নার জন্য ইউজ করব, তাই এটা গ্রেভিতেও সুন্দর একটা কালার দেবে। এরপর ডিমগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এইবার মশলাটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নেব। চলুন এইবার পেস্ট করা মশলাটা কড়াইতে গ্রেভি বানানোর জন্য নেড়ে নেব। তার জন্য প্রথমে আমাদের ভেজে নেওয়া ডিমের অবশিষ্ট তেলটা কড়াই গরম করে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু গোটা মশলা। দিয়ে দেব গোটা 5টা গোলমরিচ ও 3-4টি লবঙ্গ, আর সাথে দিচ্ছি 3টি গোটা এলাচ আর 2টি দারুচিনি স্টিক। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা সব দিয়ে দেব। মিক্সিতে লেগে থাকা এই মশলাটাও নষ্ট করব না। তেলে মশলাটা ভালো করে নেড়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে মিক্সিতে লেগে থাকা মশলাটা জল দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে মশলাটাও দিয়ে দেব। এইবার পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নিয়ে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। আর এই অবস্থায় আমরা 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে গ্রেভিটাকে আরও একটু ফুটিয়ে নেব। তাতে ধনে স্বাদটাও ঠিকঠাক আসবে, গ্রেভির টেক্সচারটাও সুন্দর আসবে। গ্রেভিটা একদম গাঢ় হয়ে গ্রেভি থেকে হালকা তেল ছাড়লে বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই অবস্থায় দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। মনে রাখবেন গরম মশলাটা আগে দেবেন না, এতে গরম মশলার পুরো টেস্ট আর গন্ধটা চলে যাবে। একদম লাস্টে টেস্ট আর গন্ধটা আরও সুন্দর করতে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনে পাতা। আর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি, এতে টেস্টটা আরও এনহ্যান্স হয়। তবে এটা পুরোটাই অপশনাল, আপনাদের বাড়িতে কসুরি মেথি না থাকলে দেবেন না। আর ধনে পাতা ও কসুরি মেথির মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ব্যাস তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল এগ কারি। দেখুন গ্রেভিটাও পুরো রেস্টুরেন্টের মতো আর টেস্টটা তো পুরো আলাদাই লেভেলের। যেন মনে হবে এগ কারি নয়, ডিমের আলাদা কোনো রেসিপিই খাচ্ছেন।